হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, ছেলেদের লিঙ্গ মোটা ও লম্বা করার সহজ উপায়। ছেলেদের লিঙ্গ বা যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে। পুরুষাঙ্গ একটি মাংসপেশি, অন্য সব মাংসপেশি যেমন ব্যায়াম করলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি এটিও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হবে। আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশি শুকিয়ে যায়, তেমনি এটিও কমে যাবে। কিছু কিছু পেইনলার সার্জারি প্রচলন বিদেশে আছে, তবে তা স্থায়ী কোনো কিছু নয়। পেনিস পাম্পারের প্রচলনও আছে, কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু আর নেই। পুরুষের আকার বৃদ্ধির 3 ধরনের ব্যায়াম আছে। 1. শেকিং। প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে 2 আঙ্গুলে ধরুন শিথিল অবস্থায়। এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন। আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান। এভাবে একটানা 200 থেকে 250 বার ঝাঁকান। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে প্যানিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা হতে পারে, ইচ্ছাটাকে পাত্তা দিবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন, তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা। যদি 200 থেকে 250 বারের আগে বীর্য পেরিয়ে যেতে চায়, তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন, বাদ দেবেন না। 2. জ্যাঙ্কিং। প্রথমে প্যানিসকে জল দিয়ে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। তারপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস, তেল জাতীয় জিনিস হলে ভালো হবে, জোগাড় করুন। এটি প্যানিসে ভালোভাবে মাখান শিথিল অবস্থায়। এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইনের মতো করুন। এবার এই ওকে সাইন দিয়ে প্যানিসের গোড়ার দিকে ধরুন। একটু জোরে চেপে ধরতে হবে। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটা হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু প্যানিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে, উল্টো দিকে করবেন না। এভাবে 30 থেকে 40 বার করুন, দিনে 2 বার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তের চাপ বাড়ছে। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে প্যানিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে। ইচ্ছাটাকে পাত্তা দেবেন না। যদি 30 থেকে 40 বারের আগে বীর্য বেরিয়ে যেতে চায়, তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করার সময় লিঙ্গমুণ্ডে সামান্য সাময়িক ব্যথা বোধ হতে পারে। এছাড়া আপনি দেখবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে। রক্তের চাপের কারণে এমন হয়। 3. স্ট্রেচিং। প্রথমে লিঙ্গমুণ্ড 5 আঙ্গুলের সামনে থেকে চেপে ধরুন। এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন, এমন ভাবে ধরুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন। 20 সেকেন্ড পর ছেড়ে দিন। এভাবে একটানা 20 বার করুন, দিনে 2 বার। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে প্যানিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘায়িত হবে। যে 3টি ব্যায়ামের কথা বলা হয়েছে, সেগুলো একত্রে প্রতিদিন 2 বার করে করুন। একসাথে না করলে লাভের সম্ভাবনা কম। এক্সারসাইজের সময় হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুন করলে ব্যায়াম করা কোনো দরকারই নেই, কারণ তাতে কোনো লাভ হবে না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।